টপিক নিয়ে বুঝতে পারতেছেন যে গতকাল আমাদের বাসায় চুরি হয়েছে, চোর গ্রিল কেটে ঢুকছে, বারান্দা ছিল মানে বেলকনি ছিল, বেলকনিতে যে গ্রিলটা দেওয়া ছিল সেই গ্রিলটা কাটছে, সেটি ঢুকছে, ঢুকে রুমে ঢুকছে, দরজা ছিল, দরজাটা দরজার পাশে থাই গ্লাস ছিল, দরজাটা ভিতর দিয়ে লাগানো ছিল রুমে, কিন্তু দরজার পাশে ছিল থাই গ্লাস, থাই গ্লাসটা আমার খোলা ছিল, আমাদের থাই গ্লাসটা খুলে থাই গ্লাসের ভিতরে হাত ঢোকায় দরজাটা মানে পাওয়া যায় আর কি, খাওয়া পাওয়া যায়, ওটা খুলছে, দরজা তালা মারা ছিল না, খুলে যে রুমের যে মেইন দরজা সেটা আবার হচ্ছে বাইরে থেকে লাগানো ছিল, আমরা বাইরে থেকে লাগাই দিয়েছিলাম, চোর বলছে কি চোর রুমে ঢুকেই গেছে বেলকনিতে, ঢোকার পর রুমের ভিতরে সিটিংটা লাগাই দিয়েছে যাতে বাইরে থেকে আবার কেউ ঢুকতে না পারে, তারপর চোর লাইট জ্বালায়, আমাদের আলমারি ছিল, আলমারি থেকে সব চুরিয়েছে। তো ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যে চুরি যে হয়েছে, চুরি হতেই পারে স্বাভাবিক, কিন্তু আমার সমস্যা হচ্ছে যে ঘরে চুরি হয়েছে ওই ঘরে কিন্তু কোনো মানুষ থাকে না, সাধারণত আমাদের বাসায় যে বাসায় মানুষ থাকে না, মানে যে ঘরে মানুষ থাকে না সেই ঘরেই চুরিটা হয়েছে, সেই ঘরেই আলমারিতে সোনা টাকা, মানে আমি নিজেও জানি না যে ওই ঘরে সোনা দানা টাকা পয়সা আছে, ওইটা হচ্ছে আমাদের বাসের নিচ, আমার তো দোকান আছে বাসার নিচে, ওটা নিচ তারা আমার দাদি থাকে, আমার ফুফুতো ভাই জিৎ থাকে, ওই ঘরে হচ্ছে কেউ থাকে না, ওর পাশের রুমে আমার দাদি থাকে, তার আর এক সাইডের রুমে হচ্ছে আমার ভাই জিৎ থাকে, ওই ওই যে রুমে কেউ থাকে না ওই রুমেই চুরিটা হয়েছে, এবং আমার দাদি আমার দাদির সোনা দানা আর আমার ফুপির সোনা দানা কিছু ছিল ওই রুমে ছিল, যে রুমে কেউ থাকে না, মানে যে রুমে কেউ থাকে না ওই রুমে জিনিসপত্রগুলো রাখছে, মানে আমি এই জিনিসটাই অবাক হচ্ছি যে কেন ওই রুমে কেন রাখছে, আমি যদি জানতাম আমি অন্তত নিষেধ করতাম ওই রুমে জিনিসপত্র, তো ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই যে আপনাদের বাসায়ও চুরি হতে পারে, কারণ সোনা দানা সবার বাসায় থাকে, আমাদের এই ভারতীয় উপমহাদেশে আমার মনে হয় আমরাই হচ্ছে এমন পাবলিক যারা এই সোনা দানা রাখি আমরা, তো আপনাদের বাসায় যদি কারো এরকম থাকে যে সোনা দানা যদি থেকে থাকে টাকা পয়সা, এমন কোনো রুমে রাখবেন না যে রুমে মানুষজন থাকে না, যতই আপনার বাসায় সিকিউরিটি ভালো থাক না কেন, এমন কোনো রুমে জিনিসপত্র রাখবেন না যে রুমে মানুষ রাতের বেলা থাকে না, এমন রুমেই রাখবেন আপনাদের মূল্যবান জিনিসপত্র যে রুমে মানুষ থাকে রাতের বেলা রেগুলার সময় মানে রাতে ঘুমাতে যায়, এই ধরনের রুমের জিনিসপত্রগুলো আপনাদের মূল্যবান জিনিসপত্রগুলো রাখবেন আশা করি, তো এটাই হচ্ছে বলার মেইন উদ্দেশ্য ছিল। আমাদের ইভেন পাশের বাসায়ও কয়েকদিন আগে চুরি, মানে কয়েক মাস বলবো 3-4 মাস আগে চুরি হয়েছে, দোতলা বাসায় চুরি হয়েছে, ওখানে নাকি 50 ভরির মতো সোনা ছিল, কেন ইমাজিন 50 ভরির সোনা প্লাস অনেক লক্ষ কয়েক লাখ টাকা ছিল, এবং ওই রুমের রাতে কোনো মানুষ থাকে না, ক্যান ইউ জাস্ট ইমাজিন দিস শিট, হ্যাঁ মানে মানুষ এটা কেমনে করতে পারে, চুরি তো সর হামেশাই হচ্ছে আমাদের এলাকায়, চুরি তো হতেই পারে কিন্তু জিনিসপত্র রাখবেন ভালো কথা, কিন্তু যে রুমে মানুষজন নাই থাকে না সেই রুমে কেন আপনারা রাখবেন জিনিসপত্র, আমার বাবাও জানতো যে ওই রুমে নাকি জিনিসপত্র ছিল, কিন্তু বাবাও কখনো ওইভাবে কোনো গুরুত্ব দেয়নি, আমার বাবা সবসময় এই ধরনের মানে চোর টোর মানে সবসময় দরজা লাগাও এ লাগাও সব কিছু সব সিকিউরিটি সবসময় কিন্তু খুবই সতর্ক থাকে, কিন্তু বাবা এই জিনিসটা কিভাবে মিস করে গেল মানে আমার মাথায় আসতেছে না, যে দাদি না হয় ভুল করতেই পারে দাদি জিনিসপত্র রাখছে, কিন্তু বাবা এই ভুলটা কীভাবে করলো আমি এখনও, বাবা বলতেছে যে আমি তো জানি যে ওই রুমে থাকে মাঝে মধ্যে, তো মাঝে মধ্যে থাকবে, এখন কেউ থাকুক না থাকুক এটাও বড় বিষয় না, এখন যদি কেউ না থাকে ওই রুমে, যখন কেউ থাকবে না বান যদি কোনো কারণে ওই ওই দিন ওই রুমে কেউ না থাকে, ওই জিনিসপত্রগুলো সরাই নিয়ে আসেন, যে রুমে আপনি থাকবেন সেই রুমে যেয়ে রাখেন, তাই না, এইটুকুই। এখন যদি আপনাদের বাসায় এরকম কোনো রুম থাকে যে রুমে আপনারা থাকেন না এবং ওই রুমে মূল্যবান জিনিসপত্র থাকে, তো প্লিজ যখন থাকবেন না ওই রুমে প্লিজ জিনিসপত্রগুলো সরাই আনেন যে রুমে আপনি থাকবেন, এইটুকুই, যাতে আমাদের বাসায় আজকে যেটা হচ্ছে নেক্সট যেন আর কারো বাসায় যেন এই জিনিসটা না হয়, হ্যাঁ এই জন্য ভিডিওটা বানানো, আশা করি আপনারা সতর্ক হবেন, ধন্যবাদ।